কিভাবে মৃত্যু হয়েছিল প্রথম বর্ষের ওই ছাত্রের, ইতিমধ্যে তদন্ত করছে যেমন পুলিশ, তদন্ত করছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও। আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই যে হোস্টেল রয়েছে, মেন হোস্টেল, তার এই যে বিল্ডিং, এই হচ্ছে সেই বিল্ডিং, এবং পাশেই দেখা যাচ্ছে বিল্ডিংয়ের করিডর। ঠিক থার্ড ফ্লোরের ওই যে করিডর রয়েছে সেখান থেকে কিন্তু পড়ে গিয়ে তার মৃত্যু, এমনটা প্রাথমিকভাবে জানা গিয়েছিল। এবং দেখা যাচ্ছে যে যেই জায়গাটা ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই জায়গায় কিন্তু এসে পড়ে ওই ছাত্র, এবং পরবর্তীকালে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া যখন হয় হাসপাতালে, পরের দিন ভোরবেলা জানিয়ে দেওয়া হয় যে তার মৃত্যু হয়েছে। এবং দেখাই যাচ্ছে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের প্রথমে দেখাচ্ছি এই যে ব্লক A1, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ব্লক A1-এর বোর্ড, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ফ্লোর যে উপরে রয়েছে সেকেন্ড ফ্লোর থেকে ব্লক A2, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে A1 এবং A2 বলে এইভাবেই কিন্তু ভাগ করা ছিল এই সম্পূর্ণ বিল্ডিং। যে বিল্ডিংয়ে 68 নম্বর রুমে ওই ছাত্র ছিল, এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে তাকে বিভিন্ন ঘরে নিয়ে গিয়ে তাকে উত্ত্যক্ত করা হয়েছে, তাকে এমন কিছু করা হয়েছে বা এমন কিছু বলা হয়েছে যার জন্য তীব্র মানসিক চাপে বিপর্যস্ত ছিল ওই ছাত্র, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এই হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে ওই ছাত্রের পড়ে গুরুতর আহত হয় ছাত্র, এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরের দিন হাসপাতালের তরফ থেকে জানানো হয় ভোরবেলা যে তার মৃত্যু হয়েছে। এর পরবর্তীকালে একের পর এক ঘটনা সামনে এসেছে। আমরা দেখেছি একটা প্রাক্তন স্টুডেন্ট সহ আজকে দুজন বর্তমান স্টুডেন্টকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে আরও অনেকের, ইতিমধ্যে জানানো হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, জোর করে চিঠি লেখানো থেকে আরম্ভ করে একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে পুলিশের তরফ থেকে। ব্লক 1 মেন হোস্টেল যেটা লেখা রয়েছে, ওপরেই ঠিক ব্লক 2 প্রবীর দেখে বলবো দেখানোর জন্য, এই হচ্ছে নিচের যে ফ্লোর সেটাকে ব্লক 1 হিসেবে চিহ্নিত, ওপরের যে ফ্লোর সেটাকে ব্লক 2 হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং সেই অনুযায়ী ওই ছাত্রের যেমন 68 নম্বর রুমে সে কিছুক্ষণ ছিল, সেই রুমে ইতিমধ্যে তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ হয়েছে আগেই পুলিশকে, পুলিশের উপস্থিতিতে সেখানে প্রথমে ঘর তারা খতিয়ে দেখবেন বলে গিয়েছেন দুজন, এবং যারা গিয়েছেন তারা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি এবং তার সঙ্গে চেয়ারপারসন সুদেষ্ণা রায়। এবং তারা দুজন যখন আজকে আমরা দেখলাম প্রথমেই এই মেন গেট দিয়ে, হোস্টেলের মেন গেট দিয়ে ঠিক এই জায়গায় এসে পৌঁছালেন, তখনই শুরুতেই দেখে তারা কিন্তু উষ্মা প্রকাশ করলেন এবং স্পষ্টত জানালেন যে ওপর থেকে কেউ পড়ে গেলে এরকম হতে পারে না, কেউ ধাক্কা মারলে এটা হতে পারে, এমনটাই তারা আশঙ্কা প্রকাশ করলেন। প্রথম দেখাতেই আপনারা উষ্মা প্রকাশ করছেন যে এই জায়গায় কি করে পড়তে পারে, কি মনে হচ্ছে আপনাদের, কিভাবে হতে পারে, ধাক্কা মেরেছে মনে হচ্ছে? মনে তো হচ্ছে সেরকমই, তবে দেখুন পোস্টমর্টম রিপোর্ট আসার আগে তো কিছু বলা যায় না। প্রাইমারি দেখে কি মনে হলো? প্রাইমারি দেখে আমার তো এটাই মনে হলো যে অত দূরে কি করে পড়লো।